প্লাস্টিক দূষণ রোধে প্রাথমিক পর্যায় থেকে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। পাশাপাশি পরিবেশের ক্ষতি কমাতে প্লাস্টিক পণ্য সঠিকভাবে রিসাইক্লিং করা প্রয়োজন বলেও বলেন তিনি। সকালে পরিবেশ অধিদপ্তরে সামুদ্রিক জীবন এবং পরিবেশ সুরক্ষার জন্য প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নরওয়ে সরকারের আর্থিক সহায়তায় একটি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। জাতিসংঘের শিল্প বিষয়ক বিশেষ সংস্থা ইউএনআইডিও এর সহযোগ কারিগরি সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। So we need a number one is awareness because as a nation প্লাস্টিক দূষণ রোধে সর্বপ্রথম আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, আর এ সচেতনতা প্রাথমিক বা প্রাইমারি স্কুল পর্যায় থেকে শুরু করা উচিত। আমাদের মনে রাখতে হবে একটি কারখানার বর্জ্য অন্য একটি কারখানার জন্য র ম্যাটেরিয়াল হয়ে উঠতে পারে, এজন্য অপ্রয়োজনীয় প্লাস্টিকের সঠিক ব্যবহার সম্পর্কেও আমাদের ধারণা থাকা জরুরি। আমাদের পরিকল্পনা আছে, ফ্রেমওয়ার্ক আছে। এখন আমার যারা স্টেক হোল্ডার আছে মিনিস্ট্রি লেভেলে, ডিপার্টমেন্ট লেভেলে এবং প্রাইভেট সেক্টর লেভেলে, তাদের সবাইকেই এই যে রুলস রেগুলেশনগুলো, ফ্রেমওয়ার্কগুলো একইভাবে বুঝতে হবে।